क्या खाएगा, क्या कसरत करना है? नरेंद्र मोदी जी जवाब तो दो पहले। बल ममता को बहुत गाली दिया, इतना गाली देने का फायदा नहीं है। কন্যাশ্রী কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। রূপশ্রী কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। ট্যাব কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। বৈতরণী কে করেছে? আমাদের সরকার করেছে। সমবেতি কে করেছে? আমাদের সরকার করেছে। রূপশ্রী কে করেছে? আমাদের সরকার করেছে। বিশ্ববিদ্যালয় কে করেছে? আমাদের সরকার করেছে। বিনা পয়সায় রেশন কে দিচ্ছে? আমাদের সরকার দিচ্ছে। স্বাস্থ্য সাথী কার্ড বছরে 5 লক্ষ টাকা করে ট্রিটমেন্টের জন্য পাবেন। ভেলোরো এই কার্ড আলাও বছরে 5 লক্ষ টাকা করে বাড়ির মহিলা গার্জেনরা পাবেন। যে এখনো করেনি সে কার্ডটা করে নেবেন। কারো কাছে চাইতে হবে না। দুয়ারে 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 সরকার হবে অক্টোবর সেপ্টেম্বর মাসে এবং নভেম্বর ডিসেম্বর মাসে। যার যা দরখাস্ত জমা দেবেন। কৃষক বন্ধু আজ যদি কার্ড না পান, আমি নিয়ম সরল করে দিয়েছি। আগে জমির পর্চা লাগতো, আজকাল সেটাও লাগে না। নিজে লিখে দেবেন আমার এইটুকু জমি আছে, আমার এইটা হচ্ছে আমার নাম, এটা আমার বাবার নাম, এইটা আমার জমির ঠিকানা, আমাকে কৃষক বন্ধু করে দেওয়া হোক, বললেই পাবেন। আগে আমরা একটা সার্টিফিকেট নিতে গিয়ে সবার দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। এখন তো ছেলে মেয়েরাই সার্টিফিকেট লেখে। মার্কশিটের কপি তোমরা নিজেরা লেখো না, নিজেরা অ্যাটাচ করো তো। মার্কশিটের কপি অ্যাটাচ করে কারা? ছাত্র ছাত্রীরা নিজেরা করে কি করে না? বাইরে কারো কাছে যেতে হয়? কোনো যাওয়ার প্রয়োজন নেই। আগে ওগুলো জেরক্স করতে কত টাকা লাগতো, এখন আমরা নিয়ম করে দিচ্ছি বিনা পয়সায় নিজেরাই করবে, নিজেই নিজেকে সার্টিফাই করবে। কাস্ট সার্টিফিকেট পেতে আগে কত টাকা লাগতো? 50 বছরের আগেকার সার্টিফিকেট চাইতো। আমরা এখন বলে দিয়েছি হবে না। বাড়িতে একজনের সার্টিফিকেট থাকলেই তার পরিবার 7 দিনের মধ্যে কাস্ট সার্টিফিকেট পাবে। এবং দুয়ারে সরকারে আমি 40 লক্ষ কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি। এতগুলো কাজ করার পরে বলছি, মিথ্যে কথা নয় নরেন্দ্র মোদীর মতো। দিদিকে ভরসা আছে? রেশনে বিনা পয়সায় চাল পান, গম পান, বাচ্চারা জুতো পায়, মিড ডে মিল পায়, মিড ডে মিলের খাদ্য পায়, কন্যাশ্রী মেয়েরা টাকা পায়, তাহলে জেনে রাখবেন এবার আমাদের সরকার, এটা বাংলার নির্বাচন। এখানে নির্বাচন দিল্লির নয়, ভোটটা আমার। সব জায়গায় কে প্রার্থী ভুলে যান, মনে করুন আমি 291টা জায়গায় প্রার্থী, 3টে পাহাড় আমাদের বন্ধুরা লড়াই করছে, 291টায় তৃণমূল কংগ্রেস লড়াই করছে, এবং তাতে আপনারা যদি একটা করে ভোট দেন তবেই কিন্তু কাজগুলো আমি করতে পারবো। তা নাহলে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, খাদ্য সাথী বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্য সাথী বন্ধ হয়ে যাবে, রূপশ্রী বন্ধ হয়ে যাবে, কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে, তপশিলী বন্ধু 60 বছরে বার্ধক্য ভাতা পান সব বন্ধ হয়ে যাবে। আর আমার সরকার জিতলে আগামী দিন মে মাস থেকে আমি দুয়ারে দুয়ারে আপনাকে বিনা পয়সায় রেশন পৌঁছে দেবো। আপনাকে রেশন দোকানে যেতে হবে না, রেশন দোকানে কাউকে যেতে হবে না, বিনা পয়সায় খাদ্য দেব, খাদ্যটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। মা বোনেরা আমার নিশ্চিন্তে থাকুন, খাদ্যটা যদি বিনা পয়সায় পান, আর 5 লক্ষ টাকা করে যদি স্বাস্থ্য সাথী চিকিৎসার জন্য পান, ছেলে মেয়েদের পড়াশোনার খরচা পান, আর কি প্রয়োজন আছে বলুন তো মা বোনেরা আমার? এরপরে আমরা ঠিক করেছি, মা বোনেরা এত কাজ করে কিন্তু ওদের একটাও হাত খরচা থাকে না, ওরা কাজ করে সব টাকা সংসারের জন্য খরচা করে দেয়, নিজেদের হাতে একটা চুরি কেনার পয়সাও থাকে না। তাই আমরা এবার থেকে আপনাদের 500 টাকা করে হাত খরচা মাসে দেব, আমাদের পরিবারের যারা মহিলা গার্জিয়ান। আর শিডিউল কাস্ট শিডিউল টাইম ওটা পাবে 1000 টাকা, এবং ওবিসি যারা আছে আপনাদের আমি বলি, ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে অনেক সময় কষ্ট হয়, যদিও কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় পর্যন্ত করে দিয়েছি। বিশ্ববিদ্যালয় পড়ে আরো পড়তে পারেন, বিদেশে যেতে পারেন, দেশে যেতে পারেন। তপশিলীদের জন্য 10 লক্ষ টাকা, আর বিদেশে গেলে 20 লক্ষ টাকার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু ইকোনমিক জেনারেল কাস্টের জন্য ছিল না, অন্যদের সবার জন্য ছিল না, কিছু লোকের জন্য ছিল। আমরা এবার থেকে কি করব,
ছাত্র ছাত্রীদের জন্য, ছেলে মেয়েদের জন্য বাবা মাকে কষ্ট করতে হবে না, ছেলে মেয়েদের স্বাবলম্বী করব বলে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড ব্যাংকে তাদের আমরা করে দেব, এবং তারা নিজেদের ওই 10 লাখ টাকা থেকে ধার নিয়ে পড়াশোনা করবে, পরে অল্প সুদে শোধ করে দেবে, ওটা গায়ে লাগবে না।